ce nu. আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। শাসনকে প্রলম্বিত করার নীল নকশায় সাইবার সিকিউরিটি অ্যাক্টের সিদ্ধান্ত বলেন মাহমুদুর রহমান মান্না। ডিজিটাল নিরাপত্তা আইনে চলমান মামলায় শাস্তি নিয়ে যা বলেন আইনমন্ত্রী আনিসুল হক। নির্বাচন বানচালে ষড়যন্ত্র, মাঠে প্রতিহত করবে 14 দল। অভিযোগ গঠন বাতিল চেয়ে ডক্টর ইউনুসের করা আবেদন হাইকোর্টে খারিজ। বঙ্গমাতা প্রতিটি নারীর জন্য অনুপ্রেরণা বললেন সাদ্দাম। র্যাবের মতো গোয়েন্দা পুলিশও এখন মূর্তিমান আতঙ্কে পরিণত হয়েছে বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুলকবির রিজভী। পিছিয়ে যেতে পারে পাকিস্তানের নির্বাচন বললেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। আফগানিস্তানে 10 বছরের বড় মেয়েদের স্কুলে যাওয়া নিষেধ। নাইজারে জান্তার সঙ্গে কঠিন আলোচনা মার্কিন রাষ্ট্রদূতের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ডিজিটাল নিরাপত্তা আইন 2018 আইন বদলে সাইবার সিকিউরিটি অ্যাক্ট 2023 করার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন বলে জানান তিনি। স্বৈরাচারী সরকারের শাসনকে প্রলম্বিত করার নীলনকশা, এটা নতুন বোতলে পুরনো মদ চালানোর হীন প্রচেষ্টা, তারা আর কিছু নেই বলে অভিহিত করেছেন। দুইটি খারাপ জিনিস। এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। মাহমুদুর রহমান মান্না বলেন সাইবার সিকিউরিটি অ্যাক্ট 2023 মানব অধিকার কর্মী, সাংবাদিক এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের অভিযোগের প্রেক্ষিতে শুধুমাত্র গণমাধ্যম কর্মীদের জন্য কারাদণ্ডের বিধান পরিবর্তন করে 25 লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান এবং জামিন অযোগ্য ধারা পরিবর্তন করে জামিনযোগ্য করা হচ্ছে। মাহমুদুর রহমান মান্না আরো বলেন, নতুন এই আইনে সাধারণ মানুষের জন্য কোন সুরক্ষা দেওয়ার প্রস্তাব নেই। যাদের নাম বা পদের পেছনে সাংবাদিকের তকমা নেই, তাদের কি হবে? তাদের কি জামিন হবে? তাদের কারাদণ্ডের বিধান কি থেকে যাবে? দেশের বেশিরভাগ মানুষের কাছে 25 লাখ টাকা জরিমানার বিধান কারাদণ্ডের চেয়েও ভয়ঙ্কর। সেই ভয়েই দেশের মানুষ বাকরুদ্ধ হয়ে থাকবে। ডিজিটাল নিরাপত্তা আইনে চলমান মামলায় শাস্তি নিয়ে যা বললেন আইনমন্ত্রী আনিসুল হক। বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনের নাম ও বিষয়বস্তু পরিবর্তন করে সাইবার নিরাপত্তা আইন করার সিদ্ধান্তের পর প্রশ্ন উঠেছে পুরনো আইনের মামলা এবং সেগুলোর শাস্তি এখন কি হবে। এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, এগুলো নিয়ে তারা চিন্তা ভাবনা করবেন। মন্ত্রী বলেন, আইনের অবস্থান হল সেসব অপরাধ পুরনো আইনে করা হয়েছে, সেই পুরনো আইনে যে শাস্তি, সেই শাস্তি অপরাধীকে দিতে আদালত বাধ্য, কিন্তু সেখানে চিন্তা ভাবনা করা হবে। এই আইনে যেহেতু শাস্তির পরিমাণ অনেকাংশে কমানো হয়েছে এবং সেই কমানোটি সরকারের এবং আইনসভার উদ্দেশ্য, তাই সেই কমানোটি যাতে বাস্তবায়িত হয় সেই চেষ্টাই করা হবে। নির্বাচন বানচালে ষড়যন্ত্র, মাঠে প্রতিহত করবে 14 দল। জাতীয় নির্বাচন বানচাল এবং দেশের উন্নয়নকে ব্যাহত করতে মুক্তিযুদ্ধ বিরোধী জাতীয় আন্তর্জাতিক শক্তি ষড়যন্ত্র শুরু করেছে বলে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্ব দিন 14 দলের নেতারা। তবে এসব ষড়যন্ত্র মাঠে প্রতিহত করা হবে বলে ঘোষণা দিয়েছেন তারা। সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে 14 দলের শান্তি সমাবেশে নেতারা এ সকল কথা বলেন। বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশে সভাপতিত্ব করেন 14 দলের সমন্বয়ক ও মুখপাত্র এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমো। বৃষ্টির মধ্যে আওয়ামী লীগের সহ 14 দলভুক্ত অন্যান্য দলের নেতাকর্মীরা ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে এই সমাবেশে অংশগ্রহণ করেন। সমাবেশে সভাপতির বক্তব্য তবে আমির হোসেন আমু বলেন, আগামী নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। যারা সংবিধানের সংশোধনের কথা বলেছেন, তারা এই সংবিধানকে আবার পাকিস্তানের ভাবধারায় নিয়ে যেতে চায়। আন্দোলনের নামে সংবিধান হাত দিতে চায় বিএনপি। শেখ হাসিনাকে সরিয়ে আবারও পাকিস্তান সৃষ্টির অপচেষ্টা করছে বিএনপি। যারা এদেশের স্বাধীনতা চায়নি, এদেশের উন্নয়ন অগ্রগতি তারা সহ্য করতে পারছে না, এজন্য তাদের গাত্রদাহ থাকবেই। অভিযোগ গঠন বাতিল চেয়ে ডক্টর ইউনুসের করা আবেদন হাইকোর্টে খারিজ। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 4 জনের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলার অভিযোগ গঠন বাতিল চেয়ে আবেদনে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এস এম কুদ্দুসুজ্জামান এই এবং বিচারপতি শাহেদ নুরুদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেয়। আদালতের রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন, ডক্টর ইউনুসের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন।
ব্যারিস্টার আব্দুল হক আল মামুন বলেন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আপিল করব। চলতি বছরের 6 জুন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ গ্রামীণ টেলিকমের চারজনের নামে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশে দেন ঢাকার শ্রম আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা। পরে 19 মে শ্রম আদালতের আদেশটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন ডক্টর ইউনূস। বঙ্গমাতা প্রতিটি নারীর জন্য অনুপ্রেরণা বললেন সাদ্দাম। বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিবের জন্মবার্ষিকীতে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, বঙ্গমাতা বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য নারীর জন্য অনুপ্রেরণা। আমরা মনে করি বৃহত্তর পরিসরে বঙ্গমাতার জীবনী পুরো বিশ্বের সামনে উপস্থাপন করা উচিত। বঙ্গমাতার 93তম জন্মবার্ষিকী এ উপলক্ষে সকাল 9টায় রাজধানী বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাদ্দাম হোসেন এসব কথা বলেন। তিনি বলেন, বঙ্গমাতা সাহসিকতার সঙ্গে বন্ধন মুক্তির গান গেয়েছেন, একই সঙ্গে মানুষের মুক্তি সংগ্রামের সঙ্গে নিজেকে শানিত করেছেন। এটি অবশ্যই অবিশ্বাস্য রকমের বিষয়। এ সময় ছাত্রলীগের সভাপতি বলেন, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ রয়েছি আমাদের নিজেদের স্বার্থে, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করার স্বার্থে। ষড়যন্ত্রী সকল জাল ছিন্ন করে আমরা মুক্তিযুদ্ধের চেতনায় অটুট থাকব। র্যাবের মতো গোয়েন্দা পুলিশও এখন মূর্তিমান আতঙ্কে পরিণত হয়েছে বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুল কবির রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুল কবির রিজভী বলেছেন, ডিবি পুলিশের আক্রমণে টার্গেটকৃত নেতাকর্মীদের না পেলে পরিবারের সদস্যদের তুলে নেওয়া হচ্ছে। এতে পরিবারের বয়স্ক সদস্যরা আতঙ্কে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। র্যাবের মতো গোয়েন্দা পুলিশও এখন মূর্তিমান আতঙ্কে পরিণত হয়েছে। বিকেলে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ সকল কথা বলেন। রিজভী বলেন, বাংলাদেশ এখন মনুষ্যত্বহীন আওয়ামী লীগের ফেসিজমের কালো ছায়ার নিচে, নির্যাতনের নির্মমতার মুখে দাঁড়িয়ে আছে গণতন্ত্রকামী মানুষ। অত্যাচারের বিরুদ্ধে সংগ্রামী জনগণ লড়াই চালিয়ে যাচ্ছে। আজ স্বাধীনতার অর্ধশতাব্দী পরেও দেশকে গণতন্ত্রের অভিমুখী না করে নিষ্ঠুর ফেসিজমকে প্রতিষ্ঠিত করার আয়োজন চলছে মহাধুমধামে। পিছিয়ে যেতে পারে পাকিস্তানের নির্বাচন বলেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এবছর নভেম্বরে পাকিস্তানের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দেশে নতুন আদমশুমারির কাজ শুরু হওয়ায় ভোট পিছিয়ে আগামী বছরের মার্চে হতে পারে। এছাড়া পাকিস্তানের নির্বাচন কমিশনকে নির্বাচনী এলাকার নতুন সীমানা নির্ধারণ করতে হবে। পাকিস্তানের জিও নিউজ টিভির এক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে এ সকল কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আরও বলেন, আদমশুমারি সম্পন্ন এবং নতুন নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ করা হলে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে বা মার্চের প্রথম সপ্তাহে ভোট হবে। সানাউল্লাহ আরো বলেন, আমার মতে নতুন সীমানা নির্ধারণ করা সাংবিধানিক বাধ্যবাধকতা। সংবিধান অনুযায়ী এটি একটি আদমশুমারির ভিত্তিতে দুটি সাধারণ নির্বাচন হতে পারে না, সেজন্য সংবিধান মেনে নতুন নির্বাচনের সীমানা নির্ধারণ এবং শুমারি প্রয়োজন। আফগানিস্তানে 10 বছরের বড় মেয়েদের স্কুলে যাওয়া নিষেধ। স্থানীয় তালিবান কর্মকর্তা আফগানিস্তানের কিছু প্রদেশে 10 বছরের বেশি বয়সী মেয়েদের বিদ্যালয়ের যাওয়া নিষেধ করেছে বলে জানা গিয়েছে। তালিবান শাসিত শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা গজনি প্রদেশের স্কুল এবং স্বল্পমেয়াদী প্রশিক্ষণ কেন্দ্রে ক্লাসের প্রধানদের জানিয়ে দিয়েছেন, 10 বছরের বেশি বয়সী কোনো মেয়ে প্রাথমিক বিদ্যালয়ে পড়ার অনুমতি নেই। কিছু অঞ্চলে ধর্মীয় প্রচার ও নির্দেশনা মন্ত্রণালয়, যা পূর্বে মহিলা বিষয়ক মন্ত্রণালয় হিসেবে পরিচিত ছিল, মেয়েদের স্কুল প্রধানদের নির্দেশনা দিয়েছে যে তৃতীয় শ্রেণীর ঊর্ধ্বে অধ্যয়নরত সকল মেয়ে শিক্ষার্থীকে যেন বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। পূর্ব আফগানিস্তানের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রী সংবাদ মাধ্যমকে জানায়, আমাদের বলা হয়েছে যে লম্বা এবং 10 বছরের বেশি বয়সী মেয়েরা স্কুলে প্রবেশ করতে পারবে না। নাইজারে জান্তার সঙ্গে কঠিন আলোচনা মার্কিন রাষ্ট্রদূতের। পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে সামরিক অভ্যুত্থানের পর দেশটির জান্তা নেতাদের সঙ্গে মুখোমুখি আলোচনা করেছেন একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা। ভারপ্রাপ্ত ডিপুটি সেক্রেটারি অফ স্টেট ভিক্টোরিয়া নোল্যান্থ বলেন, অত্যন্ত খোলামেলা এবং বেশ কঠিন আলোচনা হয়েছে। ওয়াশিংটন বলছে, নাইজারের বিষয় এখনও কূটনৈতিকভাবে শেষ করা যেতে পারে। দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজেম পূর্ণ বহাল হতে পারে। ইতিমধ্যে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের প্রতি যুক্তরাষ্ট্র অফুরন্ত সমর্থন ঘোষণা করেছেন। এরই পরই নাইজারকে সহায়তা প্রদান বন্ধ করেছেন ইউরোপিয়ান ইউনিয়ন।